নমস্কার বন্ধুরা, বিস্কুট অনেক খেয়েছো, একবার সুজি দিয়ে বিস্কুট বানিয়ে খাও। কথা দিচ্ছি, সুজির তৈরি এই বিস্কুট বাড়িতে বানিয়ে খেলে অন্য বিস্কুট খাওয়া ছেড়ে দেবে, এতটাই অপূর্ব স্বাদের হয়। আর তৈরি করা ভীষণ সহজ, ইচ্ছামতো যে কোনো সময় যে কেউ এটা বানাতে পারবে, চায়ের সাথে এটা জমে যাবে। আর বাড়িতে অতিথি এলে তাদেরকে যদি বানিয়ে খাও, বুঝতেই পারবে না যে এই বিস্কুটটা বাড়িতে বানানো হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। সুজির বিস্কুট বানানোর জন্য একটা বাটি মাপ করে নিচ্ছি। একটা ছোট বাটিতে করে এক বাটি পরিমাণ সুজি আমি নিয়ে নিয়েছি। এক বাটি সুজির জন্য আমি এখানে নিয়েছি হাফ বাটি পরিমাণ চিনি। চিনিটাকে মিক্সারের মধ্যে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে চিনিটাকে কমিয়েও নিতে পারো, মানে এক বাটির তিন ভাগের এক ভাগও নিতে পারো। এখানে মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। তাহলে বন্ধুরা, এক বাটি সুজির জন্য হাফ বাটি পরিমাণ চিনি এখানে আমি ব্যবহার করেছি। এবার আমি একটা ডিম ফাটিয়ে নিলাম। ডিম ছাড়াও সুজির বিস্কুট বানানো যায়। যদি ডিম ছাড়া সুজির বিস্কুটের রেসিপি দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি রেসিপি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। তো যে চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়ো করা চিনিটা ডিমের সঙ্গে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই ফেটানোটা যত ভালো হবে, বিস্কুট কিন্তু তত সুন্দর হবে। তো মোটামুটি 2-3 মিনিট সময় ধরে খুব ভালো করে, দেখো, একটা হুইস্ক দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর ভালো করে ফেটানো হয়ে গেলে এরকম মিশ্রণটা সাদা হয়ে যাবে। এবার আমি যে এক বাটি সুজিটা রেখে দিয়েছিলাম, সেই এক বাটি সুজিটা দিয়ে দিলাম। অবশ্যই বন্ধুরা এরকম মাপ করে নেবে সমস্ত উপকরণগুলো, তাহলে কিন্তু বিস্কুটটা একদম পারফেক্ট হবে। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। ওই বাটিটার 1/4 ভাগ বা 1/3 ভাগ পছন্দ মতো নিয়ে নেবে। আমি 1/3 ভাগ দিয়েছি। আর সবশেষে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। মোটামুটি যা যা দেওয়ার হয়ে গেছে, এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে। সুজিটা যদি বড় দানা হয়, অবশ্যই কিন্তু মিক্সারের মধ্যে গুঁড়ো করে নেবে। আর এখানে আমি ছোটো দানা, একদম যে মিহিদানা সুজি, সেটা ব্যবহার করেছি। তবে যে কোনো সুজি যদি একটু মিক্সারের মধ্যে গুঁড়ো করে নাও, তাহলে এই বিস্কুটটা তৈরি করতে এবং মাখতে খুবই সুবিধা হবে। তো দেখো, প্রথমে কিন্তু এরকম একটা চ্যাটচ্যাটে ভাব চলে আসবে, মানে হাতের মধ্যে লেগে লেগে যাবে, এরকম একটা ব্যাপার হবে। তো এটাকে আমি এখন ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেবো, তাতে করে একটু টেনে আসবে। তো 5 মিনিটই ঠিক রেস্টে রেখেছিলাম, 5 মিনিট পর ফিরে এলাম। 5 মিনিট পর দেখিয়ে দিচ্ছি, দেখো খুব অল্প পরিমাণ টেনে গেছে সুজিটা, তো এর থেকে বেশি টানবে না। এবার একটা উপকরণ আমি মেশাবো। তো এটাকে একটা জায়গায় করে নেব, তারপরে যে উপকরণটা মেশাবো সেটা হচ্ছে ময়দা। ময়দা আমাদের সবার বাড়িতে থাকে, আর ময়দাটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। প্রথমে 2 চামচ পরিমাণ দিলাম, 2 চামচ দিয়ে ভালো করে মেখে নেব। এরকম একটু ময়দা সুজির এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিলে মাখাটাও যেমন সুন্দর হবে, বিস্কুটগুলোও খুব ভালোভাবে তৈরি হবে, আর হাতের মধ্যে লেগে লেগেও যাবে না। 2 চামচ ময়দা দিয়ে মেখে নেওয়ার পর আরও 1 চামচ ময়দা দিয়ে দিলাম, আরও মিনিট খানেক মতো মেখে নেব। আর যদি অল্প ময়দা দেওয়ার প্রয়োজন হয় দিয়ে দেব। তো আরও 1 চামচ ময়দা আমি দিয়েছিলাম। টোটাল 4 চামচ ময়দাতেই কিন্তু মিশ্রণটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে। ময়দার পরিমাণটা যদি একটু বেশিও হয়ে যায়, 5 চামচ বা 6 চামচ, তাতেও অসুবিধা নেই। আর হাতের মধ্যে দেখবে চ্যাটচ্যাটে ভাবটা থাকবে না যখন মাখাটা একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো তারপরে আমি হাতের মধ্যে সামান্য ঘি বা তেল, যেটা খুশি মেখে নেবে, তারপরে অল্প মিশ্রণ নিয়ে হাত দিয়ে একদম গোল করে বিস্কুটের শেপগুলো দিচ্ছি। তোমরা 4 চৌকো শেপেও বানাতে পারো। আর এরকম কাঁটা চামচ দিয়ে একটু দাগ দিয়ে দিচ্ছি, এতে করে বিস্কুটটা দেখতে সুন্দর হবে। নর্মাল চামচ বা টুথপিক দিয়েও দাগ দিয়ে দিতে পারবে, খুবই সহজ ব্যাপার। আর তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন তোমরা করে নিতে পারবে। তো এইভাবে করে সমস্ত বিস্কুটগুলোরই শেপ দিয়ে দেবো। তো দেখো, খুব সহজেই কিন্তু বিস্কুটগুলোকে শেপ দিয়ে দিয়েছি। চিনিটা বন্ধুরা মিক্সারের মধ্যে যদি গুঁড়ো করে নাও, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মিশে যায়। আর যদি গুঁড়ো করা চিনি না ব্যবহার করো, তাহলে একটু সময়টা বেশি লাগে। আর একটু ময়দা কিন্তু অবশ্যই মেশাবে, তাতে করে টানটাও ভালো আসবে, বিস্কুটগুলো কিন্তু আবারও বলছি খুব সুন্দরভাবে তৈরি হবে, আর মাখতেও কিন্তু সুবিধা হবে। তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নেওয়ার পর বিস্কুটগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই একদম লোতে রেখে দেবে, গ্যাসের ফ্লেমকে কিন্তু কোনোভাবেই বাড়াবে না। একদম বিস্কুট ভাজা শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা থাকবে লোতে। লো ফ্লেমে একটু সময় নিয়ে ভাজতে হবে, যদি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখো, তাহলে খুব তাড়াতাড়ি বাইরে কালার চলে আসবে, কিন্তু ভিতর থেকে ভাজাটা হবে না। তো এইভাবে করে মোটামুটি 10 মিনিট পর আমি একদম ফাইনাল লুকসটা দেখাচ্ছি। দেখো, 10 মিনিট পর কিন্তু সুন্দর কালার চলে এসেছে দুটো সাইডে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধুরা বিস্কুট ভাজার সময় আবারও বলছি একদম লোতে রাখবে, লো ফ্লেমে একটু সময় নিয়ে বিস্কুটগুলোকে ভাজতে হবে। বিস্কুটগুলোকে একটু সময় নিয়ে ভাজলে বিস্কুটগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে, আর বাইরে থেকে ভিতর পর্যন্ত একদম ইভেনলি কুক হবে, আর সুন্দর খাস্তা বিস্কুট তৈরি হবে। একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর লুকসটা চলে এসছে। আর বিস্কুটগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, বিস্কুটগুলো খেতে হয় অপূর্ব। বাড়িতে তৈরি সুজি দিয়ে
যে এত অপূর্ব স্বাদে বিস্কুট বানানো যায় সেটা তোমরা না তৈরি করলে বুঝতে পারবে না। তো অবশ্যই আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো এই বিস্কুটটা একবার হলেও বাড়িতে বানাও। যেভাবে দেখিয়েছি প্রত্যেকটা টিপস মেনে বানালে একদম পারফেক্ট খাস্তা মচমচে বিস্কুট তোমরাও খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। আর আওয়াজ শুনে আশা করছি বুঝতেই পারছো যে বিস্কুটটা কতটা পরিমাণ খাস্তা হয়েছে। ঠিক যেরকম দোকান থেকে আমরা কেনা বিস্কুট খাই, বাড়িতে খুব সহজেই তৈরি হয়ে গেল সুজি দিয়ে তৈরি এই বিস্কুট। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। সকালে সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।